হ্যালো ভিয়ার্স এস ডট পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম তো আজ আপনাদের শেখাবো কীভাবে ইউটিউবের থামবে বা ফেসবুক কভারেজ পিকচার তৈরি করতে হয় এজন্য আপনাকে অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে এবং প্রথমে আপনাকে স্টোরে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লোগোপিট নামে একটা অ্যাপস আছে সেটা আপনাকে লিখতে হবে তো চলুন বন্ধুরা লোগো পিট প্লাস দেন সার্স দিলাম আমরা আমার নেটটা একটু স্লো থাকার কারণে একটু কাজটা একটু দেরি ধরছে আমার পূর্বেই লোগোপিট প্লাস ইনস্টল করার থাকার কারণে এখানে জাস্ট ওপেন করা দেখাচ্ছে তো আপনাদের প্রথমে এখান থেকে ইনস্টল করে ওপেন করতে হবে তো যেহেতু আমার এখানে ওপেন করা আছে তো সেহেতু আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি কীভাবে লোগোপিট প্লাস দিয়ে আপনি ইউটিউব থামমেনিল তৈরি করবেন তো ভিতরে ইউটিউব লোগো ফিল্ম ভিতরে ঢুকে প্রথমে দেখবেন ক্রিয়েট নিউ এখানে আপনারা লোগো ফেসবুক কভার টুইটার কভার ইউটিউব কভার ইউটিউব থামমেনেল টুইটার পোস্ট পোস্ট ফ্লাইং পেপ এবং ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম সব ধরনের কাজ এখান থেকে আপনারা করতে পারবেন তো আপনাদের যেটা সে বলতে চাচ্ছিলাম ইউটিউব থামমেনল আমরা ক্লিক করলাম এখানে ব্লাং দেখাচ্ছে ব্লাংয়ে ক্লিক করলাম জাস্ট আমরা একটা আপনার যেহেতু এখান থেকে ইচ্ছা করলে আপনি আপনি গ্যালারি থেকেও একটা পিকচার নিয়ে সেটাও কাজ করতে পারবেন জাস্ট আপনাদের একটা দেখ নাম লিখে দেখাচ্ছে কীভাবে ইউটিউব থামেনেল তৈরি করতে হবে এখানে অ্যাড নিউ লোগো ক্লিক করলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের মানে পিকচার নিতে পারবেন এবং যেহেতু আমরা নতুন একটা নাম লিখে দিই যেহেতু আমার ড আমার চ্যানেলটার নামই লিখি এস ডট জে এস ডট জে জে টিপি বিডি এটা ক্লিক করলে এখানে দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি যেটা লিখেছি সেটা চলে এসেছে এখান থেকে আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের লেখা স্টাইল করতে পারবেন সব ধরনের লেখার স্টাইল আছে জাস্ট আপনাকে একটা জাস্ট আমি একটু সিম্পল লেখা দেখাচ্ছি এখানে এখানে মাঝখানে নিচে যে ক্লিকটা দেখছি এটা ধরে টান দিবেন এবং এটা লেখাটা বড় হয়ে আসবে দেন এরপরে আপনি কি করবেন লেখাটা ডিজাইন হওয়ার পরে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ছোট বড়ো করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মানে বানানটাকে বিভিন্ন ধরনের আকারে দিতে পারবেন এবং বিভিন্ন ধরনের কালার আছে এখানে আপনার যে কালারটা আপনার পছন্দ হয় সেটা দিবেন দেন আপনাকে এখানে আপনি লেখাটাকে যদি বিভিন্ন দিকে ঘুরাইতে চান ঘোরাতে পারবেন আবার বিভিন্ন দিনে বাঁকাতে চাইলে বাঁকাতে পারবেন সব কিছু করতে পারবেন অসাম একটা অ্যাপস দেন আপনাকে কি করতে হবে এটা আপনার লেখাটা সব ধরনের স্টাইল নিয়ে আপনার মন মতো নিয়ে সেটা আপনাকে একটা ওয়াটার মার্কের উপর দিয়ে দিলে লেখাটা আরও সুন্দর হবে এখন বন্ধুরা খুব সুন্দর লেখা দেখাচ্ছে আবার এখান থেকে আপনি লেখাটা কুমাই দিতে পারবেন আবার বোর্ডলি করতে পারবেন দেন আপনাকে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই স্পেসটাতে ক্লিক করলে আপনি এখানে সেভ ড্রাফট বা সেভ জে পিজি যেখানে আপনি ডাউনলোড করতে চান আপনি ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড ক্লিক করলেন এখানে ডাউনলোড থেকে এখানে ডাউনলোডে সেভ দিলেন যেটা দেখলেন পরবর্তীতে কী করতে হবে আপনি এখান থেকে কেটে বেরোনোর পরে দেখবেন আপনার অটোমেটিকলি গ্যালারিতে এসে সেভ হয়ে রয়েছে জাস্ট এখন আপনাকে কি করতে হবে এটাকে যদি আপনি ইউটিউবে থাম দিতে পারবেন সো বন্ধু আপনারা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না